আসসালামু আলাইকুম অবিনাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম ঢাকায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তমের মরদেহ রাজধানী বাবুবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বেচাকেনা করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ 5 জনের মৃত্যু এবং চট্টগ্রামে বন্দর সংযোগ রোডের বেহাল দশা মেরামতের কাজ চলছে বলছে সিটি কর্পোরেশন শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টর কমান্ডার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তমের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দেশে আনা হয়েছে সকাল 8:40 মিনিটের দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে সিআর দত্তের পরিবারের সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে মরদেহের সাথে মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্ত এসেছেন পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবন্দর থেকে তার মরদেহ সিএমএইচের ঘরে নিয়ে যাওয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সকালে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে রাখা হবে এরপর শেষকৃত্য শেষে সবুজবাগ শ্মশানে তাকে দাহ করা হবে রাজধানী বাবুবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বেচাকেনা খোলা আকাশের নিচে বসা এসব দোকান থেকে মানহীন সুরক্ষা সামগ্রী চলে যাচ্ছে সারা দেশে রিপোর্ট করছেন আদ্দিন সজীব এমন হাঁকডাক শুনলেই বোঝা যায় এটি রাস্তার পাশে ভাসমান ব্যবসা পুরান ঢাকার বাবুবাজার করোনা মহামারীর শুরুর দিকে এখানে বসে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হাট পরিবেশ অস্বাস্থ্যকর হলেও অল্পদিনেই জমে ওঠে করোনা মহামারী সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে বাঁচাতেই নাকি এখানকার সুরক্ষা সামগ্রী ব্যবসা কিন্তু এখানে নেই কোনো শারীরিক দূরত্ব উল্টো আছে মাস্ক ব্যবহারের উদাসীনতা অল্প একটু জায়গার মধ্যেই রোজ বসে শতাধিক দোকান যদি মাস্কটা থাকে তাই লাঞ্চের যে ধুলেবালি ডেটা যাবে না এখানে তো অনেক লোকজন এখানে তো একটা ঝুঁকি আছে ভাই আমাদের ঝুঁকি নাই এখানকার ব্যবসায়ী যত আছে একজন আল্লাহর রহমতে করোনা আক্রান্ত হয় নাই আপনাদের মাস্ক পরার দরকার নাই না আমাদের দরকার নাই ভাই আমাদের বিক্রি দরকার আছে মাল গন্ধ আছে এই কারণে মাস্কটা খুইলা মালটা ডেলিভারি দিলাম ঠিক না তো এটা আসলে বাঙালি যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে দাম একেবারেই সাশ্রয়ী হওয়ায় ঢাকা সহ দূর দূরান্ত থেকে পাইকাররা এখানে আসেন মোহাম্মদ রুবেল তাদেরই একজন করোনার মধ্যে চাকরি হারিয়ে এখন হয়েছেন ব্যবসায়ী বাবুবাজার থেকে নিয়ে আমি ফার্মেসিতে সাপ্লাই দেই আর মোটামুটি বক্স প্রতি প্রায় 20 টাকা করে লাভ থাকে আর কি রাস্তার পাশে বসাই হাটে সবচেয়ে বেশি চলে মাস্ক খোলা জায়গায় ধুলাবালি পড়ছে খালি হাতেই প্যাকেটে ভরে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন ফার্মেসিতে না খায় মরার থেকে যুদ্ধ করুন ভালো এই প্যাকেটে যখন ভরেন তখন হাতটা কি স্যানিটাইজ করেন না প্রশাসনটা ভালো মনে করে তারা এখানে দেখাশোনার ভাবে করে তাহলে ভালো হতো নাহলে এটা কোনোদিনও সম্ভব না হাটের ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করারও কেউ নেই এখানে সারা দেশে করোনার এই সময়ে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বিক্রির হাট বসেছে বাবুবাজারের এই হাটটি তেমনই একটি যেখানে সারাদিনে খোলা আকাশের নিচে পড়ে থাকে এই ধরনের মাস্ক যেগুলো মানুষকে নিরাপত্তা দিবে এমন আশায় এগুলো বিক্রি করা হয় এবং এই আশায় মানুষ বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী কেনেন কিন্তু বাস্তবতা হলো এই খোলা আকাশের নিচে ধুলাবালির মধ্যে যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো রাখা হয় সেটি কতটা মানসম্মত এবং কতটা নিরাপত্তা দিবে মানুষকে তা নিয়ে এই প্রশ্ন সাধারণ মানুষের আদ্দিন সজীব এটিএন বাংলা ঢাকা
অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের ঘনিষ্ঠভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আজ রিমান্ড শেষে প্রদীপের জবানবন্দি নেওয়ার পর মামলার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। এদিকে সিনহা হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। প্রদীপ কুমার দাসকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া আমরা সমীচীন মনে করিনি যে আমাদের কমিটির রিপোর্টটি আমরা সরকারকে সাবমিট করব, কারণ আমি আগেই বলেছি তিনি এই ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি কোনো মূল্য নাই, যদি না ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সেটা স্বীকার করেন। ওনার অনসিস্টেপর করার জন্য আমরা বিজ্ঞ আদালতে ওনাকে উপস্থাপন করেছিলাম। আমার বিশ্বাস যিনি ওর সত্যতা প্রকাশ করেছেন এবং সত্যতাই প্রকাশ করবেন। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ 1 জন ও উপসর্গ 2 জন সহ মোট 3 জন মারা গেছেন। বিভাগে 6 জেলায় নতুন করে শনাক্ত হয়েছে 59 জন। খুলনা হাসপাতালে করোনা ইউনিটে উপজেলা বাগ আচড়া স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মতিয়ার রহমানের মৃত্যু হয়েছে। তিনি গত 1 সপ্তাহ ধরে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে সাইদুল হক নামে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 82 জনে। জেলায় নতুন শনাক্ত 57 জন। পাবনা 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুজ্জামান বিশ্বাস। 5টি সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী ঠিক করতে রোববার গণভবনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। এতে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা 18 হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা 5 মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ 1 শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা 4 এবং ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ 6 আসন শূন্য হয়। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে একটি সত্য স্বাধীন রাষ্ট্র তার সব সম্ভাবনা হারিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, কারবালার সঙ্গে 15 আগস্টের হত্যাকাণ্ডের অদ্ভুত মিল রয়েছে। করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমানো সরকারের লক্ষ্যে উল্লেখ করে টিকা আবিষ্কারের আগ পর্যন্ত সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারবালারি হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি, কিন্তু 15 আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্টো রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। কিন্তু 15 আগস্টের ঘটনার সাথে যেন এই কারবালার ঘটনার এক অদ্ভুত মিল রয়ে গেছে। এই ঘটনা সবসময় সেই কারবালার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় যে আরেকটি কারবালার ঘটনা ঘটে গেল বাংলাদেশে। হত্যার রাজনীতির জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জনপ্রিয়তা যাচাই বিএনপি উপনির্বাচনে অংশ নেবে বলে প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী। আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং আপনাদের নেতৃত্বে যে পেট্রোল বোমা হামলা চালিয়েছিলেন সেই জন্য ক্ষমা প্রার্থনা করুন, তাহলেই জনগণ আপনাদের গ্রহণ করলেও করতে পারে। আশা করব তারা গণ্ডগোল পাকানোর উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জনপ্রিয়তা যাচাই করার উদ্দেশ্যেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। গুম খুনসহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার ভার্চুয়াল সেমিনারে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের কয়েকজন সদস্য আলোচনায় অংশ নেন। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতারা গুমের শিকার ওয়ার্ড নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের খোঁজ খবর নিতে তার তেজগাঁওয়ের বাসায় যান। এ সময় সুমনকে ফিরিয়ে দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যারা গণতন্ত্রের কামী, যারা ভিন্ন মত পোষণ করতে চায়, তারা যেন ভিন্ন মত পোষণ করতে না পারে, তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য, তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য এই অস্ত্র ব্যবহার করা হোক। মেজর সিনহা যখন তাকে নির্মম ভাবে
অন দ্য স্পট গুলি করে মারা হলো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হলো, তখন অনেকেই কথা বলেছেন। তার আগে যে রাজনৈতিক কারণে শুধুমাত্র, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কেউ কখনো কোনো অপরাধের সঙ্গে জড়িত হয়নি, তাদেরকে তুলে নিয়ে গিয়ে যখন গুম করে ফেলা হয়েছে অথবা হত্যা করা হয়েছে, তখন কিন্তু আমাদের দুঃখজনকভাবে মিডিয়া সেইভাবে সোচ্চার হয়নি। কোথাও গর্ত, কোথাও কাদাপানি, আবার কোনো অংশ যেন জলাশয়। রাস্তার এমন বেহাল দশা বন্দর নগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বন্দর সংযোগ রোডের। এই সড়ক দিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার পণ্য পরিবহনকারী ট্রাক, লরি, কাভার ভ্যান ও যাত্রীবাহী যানবাহন। বর্ষায় এমন ভগ্ন দশা নগরীর বেশিরভাগ সড়কেরই। তবে দ্রুত সমস্যা সমাধানে মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম থেকে রিপোর্ট জানাচ্ছেন তামিম মাহমুদ। বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে জমে আছে পানি। যানবাহন চলতে গিয়ে কখনো এসব গর্তে আটকে পড়ছে গাড়ি, উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে। প্রতিদিন বন্দর থেকে শহরের অলঙ্কার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ সড়কের এমন খানাখন্দের উপর দিয়ে চলতে গিয়ে ক্ষুব্ধ চালক সহ সাধারণ মানুষেরা। তবুও মানুষের এমন দুর্ভোগে যেন ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। একই চিত্র বন্দর নগরীর ব্যস্ততম বহদ্দার হাট মোড়, বাদুরতলা, অক্সিজেন রোড, অ্যাক্সেস রোড, চকবাজার সহ প্রায় প্রতিটি সড়কের। কয়েক বছরের এই ভেঙে যাওয়া সড়কে বৃষ্টি পানি জমে বাড়তি ভোগান্তিতে চলাচলকারীরা। গাড়ি উল্টে যাইতেছে, অ্যাক্সেল ভাঙে যাইতেছে, মানে আমাদের চালাইতে অনেক কষ্ট হইতেছে। যাতায়াত করার মতো কোনো ব্যবস্থাই নাই, যে কোনো জায়গার মধ্যে গাড়ি ঘোড়া যানজট হয়ে যায় রাস্তা ভাঙার কারণে। কোনো কোনো সড়ক সংস্কার হলেও বছর ঘুরতেই আবার ভেঙে যাওয়ার অভিযোগ নগরবাসীর। আমরা মনে করি যে না, ঠিক হয়ে গেলে হয়তো সামনে হয়তো আমরা সুফল পাবো, কিন্তু না, ঠিক পাঁচ ছ মাস পরে দেখি আবার একই অবস্থা। বিটুমের নিম্নমানের হওয়ার কারণে ভাঙে, যেমন ম্যাকাডাম যেগুলো দিচ্ছে সেগুলো ভালো হয় না, এই কারণে ভাঙতে পারে। তবে সড়কের এই দুরবস্থা নিরসনে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। দ্রুত সমাধানে শুরু করেছেন নগর সেবা ক্যারাভ্যান নামে কর্মসূচি। নগর সেবার ক্যারাভ্যান মানে আমার সাথে দল বেঁধে সবাই আছে, যেখানে অসংগতি দেখবেন, যেখানে অসুবিধা দেখবেন, সাথে সাথে আপনারা আমার কাছে দৃষ্টিগোচর আনবেন, আমি এটা ইনশাল্লাহ মিটমাট করে সুন্দর করে পরিচ্ছন্ন করে শেষ করার চেষ্টা করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় 1000 কিলোমিটারের অধিক সড়ক রয়েছে। জনদুর্ভোগ লাঘবে বেশিরভাগ সড়কের এই ভগ্নদশা সংস্কারের জন্য গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করা হয় এমনটাই চান নগরবাসী। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বেগুনি রঙের ধান চাষ। চলতি মৌসুমে কয়েক বিঘা জমিতে এই ধান চাষ হয়েছে, যার ফলনও ভালো হওয়ার প্রত্যাশা কৃষকদের। ভিন্ন রঙের ধান গাছ দৃষ্টি আকর্ষণ করায় এই জাতের ফলন সম্পর্কে জানতে প্রতিদিন বিভিন্ন এলাকা আসছেন কৃষক সহ আগ্রহীরা। আগামী মৌসুমে জেলায় ব্যাপকভাবে এই ধান আবাদের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের কৃষক সাদেক আলী 2 বছরের চেষ্টার পর বেগুনি রঙের ধান চাষ শুরু করেছেন। ঝিনাইদহ জেলায় এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে তিনি 27টি বেগুনি রঙের ধান বীজ নিয়ে আসেন। সেই বীজ থেকে 2 বছরে প্রায় 7 কেজি বীজ তৈরি করেন। এ মৌসুমে গ্রামের মাঠে কয়েক বিঘা জমিতে ধান রোপণ করেন। ধানের ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি 20 থেকে 22 মণ ধান পাওয়া যাবে বলে প্রত্যাশা সাদেক আলীর। এর কালার হচ্ছে বেগুনি, দেখতে খুব সুন্দর। এটা দেখে আমি কিছু বীজ সংগ্রহ করি, করার পরে আমি নিজে জমিতে চাষ করি। মোটামুটি ফলন খারাপ না, আউশ মৌসুমে 20-22 মণ ধান হয়। জাতটির উৎপাদন ভালো এবং রোগ বালাই কম, আবার ভিন্ন রঙের হওয়ায় মাঠের সৌন্দর্য বাড়াচ্ছে, আর তাতে আকৃষ্ট হয়ে ধান ক্ষেত্রে দেখতে আসছেন প্রচুর কৃষক। আউশ মৌসুমে এটা যদি আশানুরূপ ফলন পাই, তাহলে এটা আমরা কৃষকের মাঝে ব্যাপক আকারে বিস্তার করতে পারবো। আমাদের খুব আকর্ষণীয়, সবাই দেখতে আসছে, আর এটা আমরাও আমাদের খুব পছন্দ হয়েছে, এটা আমরাও মাঠে আগামীতে আমরা এই মাঠটা চাষ করব। বাছাইকৃত ভালো জাতের এ ধানের আবাদ বোরো ও আউশ উভয় মৌসুমে করা যায় বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু এটা বোরো এবং আউশ উভয় মৌসুমে করা যায় এবং ফলনটাও ভালো, আর এর রংটা যেহেতু আকর্ষণীয়, কৃষকদের কাছে এর খুব চাহিদা আছে। আমরা আশা করছি 2-1 বছরের মধ্যে এই বীজটা আমাদের প্রায় কৃষকের হাতে পৌঁছে যাবে। 2-1 বছরের মধ্যে কৃষকের মাঝে এ বীজ পৌঁছতে পারলে চুয়াডাঙ্গার মাঠ জুড়ে ফলবে আকর্ষণীয় বেগুনি ধান, এমনটাই মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জাহিদুল আলম, এটিএন বাংলা।
বরিশালে কীর্তনখোলা নদীর আশেপাশে নদী ভাঙনের শিকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। এ সময় নগরীর পলাশপুর দড়ির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে 1000 দুর্গত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এর আগে মুজিব বর্ষ উপলক্ষে চরবাড়িয়ার লামচুরিতে বৃক্ষরোপণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে একটি দেশ স্বাধীন করেছেন, তাই বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত আলোচনা এবং দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা 2.5 কোটি ছাড়িয়েছে, মৃতের সংখ্যা 4.9 লাখের বেশি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্ত 60 লাখের কাছাকাছি। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সবশেষ 24 ঘন্টায় সেখানে একদিনে সর্বোচ্চ 78,761 জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। অর্থনৈতিক চাকা সচল রাখতে লকডাউন তুলে নেওয়া সিদ্ধান্তের কারণে এমন আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মহামারী রোধে আবারও বিধিনিষেধ আরোপ করতে হবে। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রত্যন্ত গ্রামে করোনা ছড়িয়ে যাওয়ায় ভাইরাস সংক্রমণের হার লাগামহীনভাবে বেড়েই চলেছে। এবারে পার্টেক্স খেলার খবর। পাকিস্তানকে দ্বিতীয় টি টোয়েন্টিতে 5 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে 196 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 5 বল বাকি থাকতে জয় পায় এউইন মর্গানের দল। পাকিস্তানের বিপক্ষে এটাই ইংলিশদের সবচেয়ে বড় রান, তাড়া করে জয়। 33 বলে সর্বোচ্চ 66 রান করেন ম্যাচ সেরা মর্গান। 36 বলে 54 রানে অপরাজিত থাকেন মালান। এর আগে বাবর আজম ও মোহাম্মদ হাফিজের 50তে 4 উইকেটে 195 রান তুলে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান গড়ে সর্বোচ্চ রানের রেকর্ড। কিন্তু বোলারদের ব্যর্থতায় জয় পায়নি সফরকারীরা। আগামীকাল ম্যানচেস্টারে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি। বার্সেলোনার লিওনেল মেসি নাটকে নতুন মোড় নিল। স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা ছাড়তে হলে আর্জেন্টাইন মহাতারকাকে অবশ্যই রিলিজ ক্লজের অর্থ মেটাতে হবে। বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি 2020-21 মৌসুম পর্যন্ত। 6 বারের বিশ্বসেরা ফুটবলের রিলিজ ক্লজ 70 কোটি ইউরো। অর্থাৎ এর আগে মেসিকে পেতে হলে আগ্রহী ক্লাবকে এই পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। মেসি আত্মবিশ্বাসী ছিলেন তিনি ফ্রি ট্রান্সফার ফিতে ক্লাব ছাড়তে পারবেন। এমন সময় লা লিগা কর্তৃপক্ষ পরিষ্কার করল রিলিজ ক্লজ মিটিয়ে ক্লাব ছাড়তে হবে মেসিকে। লা লিগা কর্তৃপক্ষের এই বিবৃতি বার্সেলোনার পক্ষে এলো। আজ বার্সার অনুশীলন ক্যাম্পে মেসি যোগ দেন কিনা সেটিও এখন দেখার বিষয়। তবে বার্সার প্রাক মৌসুম অনুশীলন শুরুর আগে রোববার নির্ধারিত করোনা পরীক্ষায় যোগ দেননি মেসি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তমের মরদেহ। রাজধানীর বাবুবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বেচাকেনা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ 5 জনের মৃত্যু। এবং চট্টগ্রামে বন্দর সংযোগ রোডের বেহাল দশা, মেরামতের কাজ চলছে বলছে সিটি কর্পোরেশন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।